বুঝলি তো ভাই ট্রেভার, অনেক না রাত হয়ে গেছে, এবার আমার মনে হচ্ছে কি এবার না আমার বাড়ি যাওয়া উচিত। আরে প্রফেসর, থ্যাংক ইউ তোকে, তুই আজকে আমার জন্মদিনে আসলি না তার জন্য। আরে ভাই এতে থ্যাংক ইউ বলার কি আছে, তুই তো জানিসই তুই হচ্ছিস আমার সবথেকে ভালো বন্ধু। আরে সেটা না প্রফেসর, আসলে আমি গরিব না, তার জন্য আমার বাড়িতে সেরকম কেউ আসে না, বুঝলি তো। ভাই তুই গরিব না, তুই খুবই একজন ভালো মনের মানুষ, বুঝলি তো। আরে কিন্তু আমি আমার জন্মদিনে তো ওইদিকে মাইকেল, লেস্টার আর সিমিয়নকেও ইনভাইট করেছিলাম, কিন্তু জানিস তো ওরা কেউই আসলো না। আরে মন খারাপ করছিস কেন ভাই, আমি তো এসেছি না। আরে তার জন্যই তো আমি তোকে থ্যাংক ইউ বলছি। যাই হোক ভাই ট্রেভার, এবার না আমার বাড়ির দিকে যেতে হবে, রাত থেকে তো এখানে সকালও হয়ে গেল। তাহলে প্রফেসর আবার দেখা হবে? হ্যাঁ হ্যাঁ ভাই দেখা তো হবে, কিন্তু এটাকে। আরে প্রফেসর ছাড় না একে। ঠিক আছে তাহলে ভাই, তুই তো নিজের খেয়াল রাখিস। আর প্রফেসর তুইও কিন্তু তো নিজের খেয়াল রাখিস। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আবার পরে দেখা হবে। অনেক বেশি না দেরি হয়ে গেছে, আমি তো এখনো এটা জানি না যে সিনচানার চপ আদেও রাত্রে কিছু খেয়েছে কি না খেয়েছে। সিনচানের কাছে না আমি ফোন করে শুনে দেখি, যদি ওরা না খেয়ে শুয়ে থাকে তাহলে আমি ওদের জন্য কিছু খাওয়ার দাওয়ার জিনিসপত্র কিনে নিয়ে যাব। কিন্তু এটা কি ভাই, সিনচান তো ফোন তুলছে না। তাহলে ঠিক আছে, ওরা যখন ফোন তুলছে না আমি ওদের জন্য না খাওয়ার দাওয়ার জিনিসপত্র নিয়ে যাই। আমি তো এদিকে ট্রেভারের বার্থডে পার্টিতে এসেছিলাম, এখান থেকে তো আমি খাওয়া দাওয়া করেই গেছি, আর যেহেতু আমি বাড়িতে ছিলাম না ওরাও হয়তো রান্না বান্না কিছুই করেনি। আজকে থেকে ট্রেভার হয়ে গেছে 30 বছরের, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ট্রেভার মাইকেল, লেস্টার আর সিমিয়ন ওদেরও তো ইনভাইট করেছিল, কিন্তু ওরা আসলো না কেন? মনে হচ্ছে এদের কাছে না একটু বেশি টাকা পয়সা চলে এসেছে, তার জন্য এরা ট্রেভারের বার্থডে পার্টিতে আসেনি। এখন ট্রেভারের যেহেতু আসল বন্ধু আমি, আমাকে তো আসতেই হতো। আমার যখনই কোনো সমস্যা আসে সবার আগে ট্রেভার চলে আসে, তার জন্য যেমন তেমন ভাবে ট্রেভারের বার্থডে তো আমার আসতেই হতো। এক কাজ করি তো আরো একবার এদেরকে ফোন করে দেখি তো এরা তোলে কি না তোলে। আর এটা কি, এরা তো এখনো ফোন তুলছে না, এখন তো 6টা বেজে গেছে ভাই, 6টার সময় তো এরা ঘুম থেকে উঠে যায়। তাহলে আজকে কি হলো? ফটাফট না আমার খাওয়ার দাওয়ার জিনিসপত্র নিয়ে বাড়ির দিকে যেতে হবে। এখন লস সান্তোসের ভিতরে কোন দোকান খোলা থাকবে? সিনচানের তো পিৎজা পছন্দ, আর চপের তো আমাদের বার্গার পছন্দ, ওদের দুজনের জন্য তাহলে পিৎজা বার্গারই নিয়ে যেতে হবে আমাদের। চপের তো গাইস তোমরা জানো একটু বেশি খিদে পায়, আর যখন ওর খিদে পেয়ে যায় না তখন একদম ও সবাইকে কামড়ানোর জন্য দৌড়ে দৌড়ে বেড়ায়, তার জন্য আমাদেরকে সবসময় না চপের পেট ভরিয়ে রাখতে হয়। আর যতদূর আমি এখানে দেখে বুঝছি এখানে তো সমস্ত কিছুরই দোকান ফোকান বন্ধ। তাহলে এক কাজ করি, আমি না বার্গারের স্টলে গিয়ে দেখি, ওটা তো সারা রাত খোলাই থাকে আর সারা দিনও খোলা থাকে। কিন্তু একটা বিষয় যেটা নিয়ে আমার খুবই চিন্তা হচ্ছে সেটা হচ্ছে সিনচান ফোন তুলছে না, এখন তো ভাই 7টা বেজে গেছে। ওইদিকে চপের কাছে আবার মোবাইল ফোন নেই, সিনচানের কাছে ফোন আছে তাও ফোন তুলছে না। আর এই তো গাইস চলে এসেছি আমরা একদম বার্গারের দোকানের সামনে, এবার ফটাফট আমাদের গিয়ে দেখতে হবে ওয়েটার কোথায় আছে, তারপরে গিয়ে আমরা অর্ডার দেবো। আরে ওয়েটার স্যার কোথায় আছেন আপনি, আমি অর্ডার দেবো। হ্যাঁ স্যার বলুন, কিসের অর্ডার দেবেন আপনি? কে আপনি বলছেন, আপনি ওয়েটার? আরে আমি ওয়েটার না, আমি হলাম এই দোকানের মালিক। কেন এখানে কোনো ওয়েটার নেই নাকি? কেন আপনি ওয়েটারের সাথে বন্ধুত্ব করবেন নাকি? জলদি জলদি বলুন আপনার লাগবে কি। আচ্ছা তো আপনার কাছে বার্গার আছে তো? হ্যাঁ হ্যাঁ বার্গার আছে আমার কাছে, আর কফি, কফিও তো আছে। তাছাড়া কি, তোমার কি দেখে মনে হচ্ছে এরা এখানে জল খাচ্ছে? হ্যাঁ সে তো আমি দেখতেই পাচ্ছি যে এরা এখানে কফি খাচ্ছে, কিন্তু আপনি এত রেগে রয়েছেন কেন? আরে সেরকম কোনো ব্যাপার না, আমি সবসময় এরকম রাগী অবস্থাতেই থাকি। ঠিক আছে তাহলে আপনি এক কাজ করুন, একটা বার্গার, একটা পিৎজা আর 4টে কফি দিয়ে দিন। আর স্যার আর কিছু লাগবে? আর কিছু বলো তো, তোমার এই পুরো দোকানটা আমি কিনে নেবো। আরে স্যার আমি তো এমনি বলছিলাম। হ্যাঁ এবার জলদি জলদি যাও, গিয়ে যা অর্ডার করেছি নিয়ে আসো গিয়ে। এই তো স্যার গিয়ে 2 মিনিটের ভিতরে নিয়ে আসছি, পিৎজাও হয়ে গেছে, বার্গারও হয়ে গেছে, কফিও হয়ে গেছে, আর এখন বাজলো কটা? আরে এখন তো 8টা বেজে গেছে, কিন্তু সিনচানের ফোনে তো ফোন এখনো লাগছে না, আর ও তো আমাকেও কোনো ফোন করলো না। এখন তো আমার আরো চিন্তা হচ্ছে, এখন এরকম তো হয়নি সিনচানার চপ কোনো সমস্যায় পড়ে গেছে? কিন্তু এটা কেমন ভাবে হতে পারে, আমি তো ওদেরকে আমাদের বাড়ির ভিতরে রেখে এসেছিলাম, আর আমাদের বাড়ির ভিতরে কেই বা যাবে? তাও চলো ছাড়ো, আমি না আরো একবার ওদেরকে ফোন করে দেখিনি, এবার আশা করছি আমার ফোনটা তুলে নেবে। আরে ভাই সিনচান ফোনটা তুলে নেয়, আমার অনেক বেশি চিন্তা হচ্ছে, কিন্তু এটা কি, ও তো ফোনই তুলছে না। না না এবার না আমার বাড়ির দিকে যেতে হবে। আরে স্যার আপনার অর্ডার একদম আপনার বাইকে প্যাক করে দিয়েছি। আচ্ছা তোমার বাইকে একদম প্যাক করে দিয়েছো, ঠিক আছে তাহলে। কিন্তু স্যার আমি দেখছিলাম আপনি অনেক চিন্তা করছেন, কেন কি হয়েছে? আসলে আমার ছোট ভাই সিনচান না ফোন তুলছে না। স্যার হতে পারে ও ঘুমিয়ে রয়েছে। না না এতক্ষণে তো অন্যদিন ওরা জেগে যায়, এখন দেখো এখন তো 9:30 বেজে গেছে। স্যার জানেন তো আমার কাছে না একটা টেকনিক আছে, যেটা দিয়ে আপনি জানতে পারবেন যে আপনার ভাই কোথায় আছে। তার মানে তুমি বলতে কি চাচ্ছ? আমার ভাই তো আমার বাড়িতেই আছে, তাছাড়া আর কোথায় থাকবে ও? ঠিক আছে স্যার ঠিক আছে, যদি আপনার ভাই বাড়িতে থাকে তাহলে তো ভালোই, আর যদি না থাকে তাহলে আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখানেই থাকবো, আপনি চলে আসবেন আমার কাছে। ঠিক আছে দেখা যাবে পরে, আমাকে না এখন জলদি জলদি বাড়ির দিকে যেতে হবে। আশা করি সিনচানার চপ যেন ঘুমিয়েই থাকে এতক্ষণে, কিন্তু যখনই আমার ওদের জন্য কোনো চিন্তা হয় না বেশি বেশি তখনই কোনো না কোনো সমস্যার সৃষ্টি হয়। গাইস তোমরা না যতক্ষণ একটা কাজ করো, তোমরা না ফটাফট নিচের ওই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটাতে লাইক করে নিচে কমেন্ট করে লেখো প্রফেসর দাদা তুমি কোনো চিন্তা করো না, সিনচানার চপ একদম ঠিকই আছে। ওকে আমরা বাড়িতে তো চলে এসেছি, কিন্তু আমাদের বাড়ির সামনে পুলিশ কি করছে? আগে না ফটাফট গাড়িটাকে গ্যারেজের ভিতরে পার্ক করে নি, আমার তো এর জন্যই চিন্তা হচ্ছিল। আরে স্যার কি হয়েছে? হ্যাঁ আরে আপনারাই তো ফোন করে ডেকেছেন আমাদেরকে, আর এখন আপনি শুনছেন কি হয়েছে? স্যার কে ফোন করেছে আপনাকে? আপনার নাম চপ তো? না না আমার নাম চপ না। তাহলে চপ কে? চপই তো এমার্জেন্সি নাম্বারটা ডায়াল করেছিল, জানি না ওর কি সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে আমি গিয়ে দেখছি, কিন্তু এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, সিনচানার থাকতে ভাই চপ কেন ফোন করতে যাবে? ফটাফট আগে বাড়ির ভিতরে ঢুকে দেখি। আরে ভাই চপ তুই ঠিক আছিস তো? আরে বস আমি তো ঠিক আছি, কিন্তু জানো তো সিনচানকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে সিনচান কোথায় গেল? হ্যাঁ বস ওকে না আমি সকাল থেকে খুঁজে পাচ্ছি না, পুরো বাড়ির চাপ্পা চাপ্পা ছান মেরে ফেলেছি আমি। এই তুই কে হস রে সিনচানের? আমি সিনচানের দাদা হই। তাহলে বল সিনচান কোথায়? আরে আমি কি জানি সিনচান কোথায়? হ্যাঁ যদি সিনচান আমি কোথায় জানতাম তাহলে চপ তোমাকে ডাকতো নাকি ফোন করে? আমি তো সারা রাত
আমার বন্ধুর বার্থডে পার্টিতে ছিলাম। ছোট ভাই কোথায় গেছে তুই সেটার খোঁজ না নিয়ে বার্থডে পার্টিতে গেছিস? স্যার আপনারা এক কাজ করুন, চুপচাপ এখান থেকে চলে যান। ফালতুতেই আমাদের সময় নষ্ট করে দিয়েছিস তোরা। হ্যাঁ জান জান, আমি নিজেই খুঁজে বের করে ফেলবো সিনচান কোথায় আছে। ভাই চল এবার তুই আমাকে বল সিনচান কোথায় গেছে। আরে বস কি করে বলবো, আমি তো জানি না। তোরা রাতে কটার সময় ঘুমিয়েছিলি? হ্যাঁ আরে আমরা তো রাত 12টার সময় ঘুমিয়ে পড়েছিলাম। রাত 12টার সময় তো আমি সিনচানের সাথে ফোন করে কথাও বলেছিলাম, আর আমি তোদেরকে তখন এটাও বলেছিলাম যে আমি সকাল সকাল চলে আসবো। তাহলে তুই আমাকে এখন একটা কথা বলতো, সকালবেলা তোরা কটার সময় ঘুম থেকে উঠেছিস? বস আমি তো 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম, কিন্তু ঘুম থেকে ওঠার পর আমি দেখি সিনচান বেডে নেই। সিনচান বেডে ছিল না? তাহলে ও গেল কোথায়? আর সিনচানের ফোন কোথায় রে? বস সিনচানের ফোন তো ঘরের ভিতরে রয়েছে। তাহলে আমি যখন এতক্ষণ ধরে ফোন করছিলাম তুই ফোনটা তুললি না কেন? আরে বস তুমি তো জানোই আমি ফোন তুলতে পারি না। আরে জানি জানি ভাই, তুই তো আবার ফোন চালাতে পারিস না। যখনই তোর আমার সাথে কথা বলার দরকার হয় তখন তো সিনচান তোকে ফোন লাগিয়ে দেয়। আরে এরকমও তো হতে পারে, সিনচান কোথাও বাইরে গেছে? বস তুমি তো জানোই সিনচান আর আমি কত ভালো বন্ধু, ও আমাকে না বলে কি করে বাইরে যেতে পারে? আরে সেটা নয় ঠিক আছে, কিন্তু এটা কি? বস কি দেখেছো তুমি এখানে? ভাই চপ এখানে তো খুন লেগে রয়েছে। বস তাহলে তো আমার মনে হচ্ছে সিনচানকে না কেউ খুন করে দিয়েছে। কি জানি ভাই কি জানি, দেওয়ালে এখানে রক্ত কোথা থেকে আসলো? তুই এক কাজ কর ভাই, তুই না ভেতরে যা। আরে বস আমি যাবো না ভেতরে, আমার সিনচানের জন্য অনেক বেশি কষ্ট হচ্ছে, তুমি তাড়াতাড়ি গিয়ে সিনচানকে খুঁজে বের করে নিয়ে আসো। দেখ ভাই চপ আমি তোকে না প্রমিস করছি, আমি গিয়ে সিনচানকে খুঁজে বের করবোই, এবার তুই চুপচাপ গিয়ে ঘরের ভিতরে বসে থাক। আরে বস আমি যাবো না, আমি তোমার সাথে যাবো, আমরা দুজন মিলে একসাথে গিয়ে সিনচানকে খুঁজে বের করবো। ঠিক আছে ভাই ঠিক আছে, আগে তুই আমাকে এটা বলতো, তুই কি এখনো পর্যন্ত রাত থেকে কিছু খেয়েছিস? আরে বস আমি কিচ্ছু খাইনি, আমার কোনো খিদেও নেই, সিনচান যেহেতু নেই তাই আমার খিদেও চলে গেছে। তুই এক কাজ কর ভাই চপ, গ্যারেজের ভিতরে না আমার বাইকে পিজ্জা আর বার্গার রয়েছে, তুই গিয়ে চুপচাপ ওইগুলো খেয়ে নে। আরে বস আমি খাবো না, আমার এখন সিনচানের সাথে দেখা করতে ইচ্ছা করছে, তুমি সিনচানকে খুঁজে বের করে দাও আমাকে। আরে সিনচান তো আমারও ভাই না, তুই গিয়ে চুপচাপ খেয়ে নে, আমি কোনো না কোনো ব্যবস্থা করছি। এক কাজ করি, এই দেওয়ালটার ওই পাশে গিয়ে দেখি তো আশেপাশে আর কোথাও কোনো খুনফুন আছে নাকি, জলদি জলদি চলো। আর এই তো ভাই, এই দেওয়ালটার এই পাশেও তো খুন লেগে রয়েছে। তাহলে তো ভাই এটাই দাঁড়াচ্ছে, সিনচানকে না এখান থেকে কেউ টানতে টানতে নিয়ে গেছে। এই দেখো সামনেও এখানে খুন পড়ে রয়েছে, আর দেওয়ালেও কিছু খুন লাগানো আছে। এক কাজ করি তো, এখান থেকে না বাইরের দিকে গিয়ে দেখি তো। আর এটা কি, বাইরে তো কোথাও কোনো খুনের নিশানি নেই। আমার তো মনে হচ্ছে যে মার্ডারার অথবা কিডন্যাপার আছে না, ওর নিজের গাড়িটাকে এখানে পার্ক করে তারপর আমাদের বাড়ির ভিতরে গেছে, আর ওখান থেকে কাজকর্ম করে আবার লাভ দিয়ে গাড়ি নিয়ে এখান থেকে চলে গেছে। আরে বস সিনচানের কি কোনো খোঁজ ফোঁজ পেলে তুমি? না রে ভাই এখনো তো পেলাম না কোনো খোঁজ। এখন যদি গাড়িতে আমি চপকে বলে দিই না এখানে আমি সিনচানের খুন দেখেছি আরো, তাহলে এনা অনেক বেশি চিন্তা করবে। ভাই চপ তুই এক কাজ কর, তুই না ভেতরে বস, আমি না 2 মিনিটের ভিতরে আসছি এক্ষুনি। বস কিন্তু তুমি যাচ্ছ কোথায়? আবার এদিকে চপের বাড়িতে একা একা থাকাও না সেফ না। তুই এক কাজ কর, তুই আমার সাথেই চল, সিনচান গায়েব হয়ে গেছে, এখন আমি চাই না যে চপেরও কিছু হোক, তার জন্য আমি চপকেও সাথে করে নিয়েই যাবো। কিন্তু তুই না সাবধানে বসিস কিন্তু। আরে বস সাবধানে বসেছি, আমার তো এখানে অনেক বেশি ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। এখন হাওয়া ফাওয়া খাওয়ার টাইম নেই ভাই, আমাকে না জলদি জলদি সেই রেস্টুরেন্টের সামনে যেতে হবে যেখান থেকে আমি বার্গার কিনেছিলাম। আরে বস এটা তুমি কি বলছো, আমি এখন আর কোনো বার্গার ফার্গার খাবো না, কত বার্গার খাবো? গিয়ে চলো আমরা সিনচানকে খুঁজে বের করে নিয়ে আসি। আরে ভাই চপ আমি বার্গার খেতে যাচ্ছি না, কিন্তু আমি যার কাছ থেকে বার্গার কিনেছিলাম না ওই লোকটা আমাকে বলেছিল যদি বাড়িতে গিয়ে আমার ভাইকে আমি খুঁজে না পাই তাহলে ওর কাছে যেতে ও খুঁজে দেবে নাকি। আমার তো মনে হচ্ছে ওর কাছে না কোনো টাইম মেশিন আছে। আরে বস এটা তুমি কি বলছো? আরে তুই জানিস না লস সান্তোসের ভিতরে না অনেক কিছু হতে পারে, আমার তো মনে হচ্ছে ওর কাছে কোনো না কোনো টাইম মেশিনই ছিল। খালি একবার আমি ওর দোকানটা খুঁজে পাই, ওর দোকানটা ছিল কোন দিকে আমি তো সেটাই ভুলে গেলাম ভাই, পিছনের দিকে ছিল নাকি সামনের দিকে ছিল? আরে এই তো পেয়ে গেছি ওই দোকানটা, এই যে সেই দোকানটা, এখান থেকে আমি তোদের জন্য বার্গার নিয়ে গেছিলাম, কিন্তু জানি না এর মালিক আদেও এখানে আছে কি না আছে। কোথায় আছে? আরে এর মালিক তো এখানে দাঁড়িয়ে রয়েছে। তুমি এখানে কি করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? কারণ আমি জানতাম যে তুমি আসবে। তুমি জানতে আমি এখানে আসবো, তার মানে তুমি তো সিনচানকে কিডন্যাপ করোনি? আরে পাগল বন্দুকটা নিচে নামা, তুই আগে বল তুই তোর ভাইকে খুঁজে পেয়েছিস? না না আমি তো আমার ভাইকে খুঁজে পাইনি। কিন্তু তুমি কি কোনো খোঁজ লাগাতে পারবে আমার ভাই কোথায় আছে? পারবো পারবো, আমার সাথে চল। কিন্তু তুমি আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? চুপচাপ আমার সাথে চলে আসো। আরে ভাই চপ তুই না এখানে একটুখানি দাঁড়া ঠিক আছে? এই ছেলেটাকে দেখে আমার না অনেক বেশি কষ্ট হচ্ছে, আর আমি দেখে এটাও বুঝতে পারছি যে ছোট ভাইকে না অনেক অনেক বেশি ভালোবাসে। আমার ছোট ভাইয়ের বয়স তখন 4 বছরের ছিল যখন ও আমাদের ছেড়ে উপরে চলে যায়। হ্যাঁ কিন্তু এইসব তুমি আমাকে কেন বলছো? আমি তোমাকে এইসব বলছি তার কারণ আমি তোমার কষ্ট বুঝতে পারছি, তাই এবার চলে আসো আমার পিছন পিছন। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? আরে কোনো ভয় পেও না, আমার সাথে সাথে আসতে থাকো। আর আমাকে এটাও বলো তোমার কি কারো উপরে কোনো সন্দেহ হচ্ছে? সন্দেহ তো সেরকম ভাবে এখন আমার কারো উপরে হচ্ছে না। আরে এটা কি বলছো তুমি, তোমার কারো উপরে সন্দেহ হচ্ছে না? আমার তো এখনো পর্যন্ত তোমার উপরে সন্দেহ হচ্ছে। আরে না না না, আমি আসলে কথাই এরকম ভাবে বলি, কিন্তু আমি অনেক বেশি ভালো মনের মানুষ। এবার জলদি জলদি আমার সাথে ছাদের উপরে আসো, আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। ঠিক আছে আমি আসছি, কিন্তু এটা কি জিনিস? এবার আমার কথা একদম কান খুলে শোনো, আমার গল্পটাও পুরো তোমারই গল্পের মতো। আমার ছোট ভাইয়ের বয়স তখন 4 বছরের ছিল, আর ও খুবই দুষ্টুমিও করতো তখন। আর তোমার মতো আমিও একদিন আমার ভাইকে বাড়িতে একা রেখে আমার একটা বন্ধুর বার্থডে পার্টিতে যাই, কিন্তু তারপর আমি যখন সকালবেলা বাড়িতে ফিরে আসি তখন দেখি যে আমার ভাই বাড়িতে নেই। এরপর আমি আমার ভাইকে খোঁজার অনেক অনেক চেষ্টা করি, পুলিশের কাছে যাই গিয়ে কমপ্লেনও লেখাই, কিন্তু কোনোতেই কিছু হচ্ছিল না, কোনোভাবে আমি আমার ভাইকে খুঁজেই পাচ্ছিলাম না। আর তারপর 4 দিনের ভেতরে আমি পুরো লস সান্তোসের চাপ্পা চাপ্পা ছান মারি, আর এই 4 দিনের মধ্যে আমি মাউন্ট চিলিয়াডের উপরেও যাই যেখানে আমার সাথে দেখা হয় একজন বাবাজির। আর ওই বাবাজি তখন আমাকে জিজ্ঞেস করে যে আমার কি দরকার, আমি তখন সমস্ত ঘটনা ওনাকে খুলে বলি, আর তারপরে উনি আমাকে এই গেটটা বানিয়ে দেন। হ্যাঁ কিন্তু এই গেটটা করে কি? এই গেটের ভেতরে তুমি যাকে ঢোকাবে কালকে সে কি করছিল সে সবকিছু তুমি দেখতে পেয়ে যাবে। তার মানে তুমি যদি এখন এই গেটের ভিতরে যাও তাহলে
আমি তুমি কালকে কি কি করছিলে সে সমস্ত কিছু জানতে পেরে যাব, তাই তো? হ্যাঁ একদম, তুমি ঠিক বলেছো। কিন্তু এখন কি তাহলে তুমি এই ম্যাজিক্যাল গেটটা আমাকে দিতে চলেছো? যেই বাবাজি আমাকে এই ম্যাজিক্যাল গেটটা দিয়েছিল, উনি এটা দেওয়ার পর আমাকে বলেছিল লস অ্যাঞ্জেলসে যদি কোনোদিন কোনো এরকম সমস্যার ভেতরে থাকা লোকজনদের আমি দেখতে পাই তাহলে তাদেরকে আমাকে হেল্প করতে। আর এখন তোমাকে আমি দেখে বুঝতে পারছি তুমিও আমার মতনই সমস্যায় পড়ে রয়েছো, তার জন্যই তোমাকে আমি এই গেটটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে তাহলে আমি এই গেটটা নিয়ে যাচ্ছি, কিন্তু তুমি নেবে কিভাবে? তোমার কাছে কি কোনো গাড়ি আছে? গাড়ি তো আমার কাছে নেই, আমার কাছে তো বাইক আছে। কিন্তু বাইকে এটা যাবে না, তুমি এক কাজ করো, তুমি তোমার বাড়ির অ্যাড্রেসটা আমাকে দাও, আমি এই ম্যাজিক্যাল গেটটা একদম তোমার বাড়িতে পৌঁছে দেবো। এই লোকটা তো সত্যি অনেক বেশি ভালো, আর এর কাছে তো তোমরা দেখলে একটা ম্যাজিক্যাল গেটও রয়েছে। এবার হয়তো আমরা সিনজানকে খুঁজে পেয়ে যাবো, আর উনি তো আমাকে এটাও বলে দিয়েছে এটাকে কিভাবে ইউজ করতে হবে। আরে বস, লোকটা কি বলছিল? আরে উনার কাছে না একটা আসল কাজের জিনিস ছিল। আরে বস, কেমন কাজের জিনিস? উনার কাছে একটা এমন ম্যাজিক্যাল গেট আছে, ওই গেটের ভিতরে আমরা যাকেই ঢোকাবো সে কালকে কি করছিল সমস্ত কিছুই আমরা জানতে পেরে যাবো। বস, কিন্তু ওই গেটের ভিতরে আমরা কাকে ঢোকাবো? আমার তো সন্দেহ মাইকেলের উপরে হচ্ছে, এখন এই কাজটা তো লেস্টারও করতে পারে, বুঝলি তো, আর সিমিয়নও করতে পারে, আবার লামার আমার আরেকটা বন্ধু আছে, কিন্তু লামারের সাথে তো আমার অনেকদিন দেখাও হয়নি, ও কিভাবে করবে? কিন্তু আমার কাছে না একটা প্ল্যান আছে, প্ল্যান এসে গেছে আমার কাছে। আগে তো ওই বাইকটাকে গ্যারেজের ভিতরে পার্ক করে নি। চল তুই ভিতরে চলে আয়। এক কাজ করি, সবার আগে তো এখানে ট্রেভারকে ফোন করে ডাক দি। আরে ভাই ট্রেভার, তুই না জলদি জলদি আমার বাড়িতে আয় তো। আরে কেন, কি হচ্ছে প্রফেসর? জানিস তো সিনজান না কিডন্যাপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রফেসর, দাঁড়া আমি এখনই আসছি। ট্রেভার তো আমাদের বাড়িতে আসছে, কিন্তু এখন না আমাকে মাইকেলকেও ফোন করে ডাকতে হবে। হ্যালো মাইকেল, এক কাজ কর তো, জলদি জলদি আমাদের বাড়িতে আয় তো, তোর সাথে কিছু আমার গুরুত্বপূর্ণ দরকার আছে। আরে প্রফেসর, আমি না একটু বেশি ব্যস্ত আছি, আমি একটু দেরি হবে, আসছি আসছি আমি। মাইকেলও আসছে, ওইদিকে ট্রেভারও আসছে, এবার লেস্টারকেও ফোন করে দি। আরে লেস্টার কোথায় আছিস তুই? আলে বাড়িতে পলে পলে ঘুমাতি, আর কি করবো। লেস্টার এক কাজ কর, জলদি জলদি আমার বাড়িতে চলে আয়। আলে কিন্তু কি কি কাজ আছে সেটা তো বল। 10 কোটি টাকা দেবো আমি তোকে, এবার জলদি জলদি আয়। 10 কোটি টাকা দিবি তুই আমাকে? তাহলে এখনই আসছি। লেস্টারও আসছে, মাইকেলও আসছে, ট্রেভারও আসছে, এদিকে সিমিয়ন থেকে গেছে বাকি। সিমিয়ন, আমার কাছে না লস অ্যাঞ্জেলসের সব থেকে বেশি দামি গাড়ি চলে এসছে, জলদি জলদি আমার বাড়িতে আয় তো। প্রফেসর, লস অ্যাঞ্জেলসের সব থেকে বেশি দামি গাড়ি? হ্যাঁ হ্যাঁ, লস অ্যাঞ্জেলসের সব থেকে বেশি দামি গাড়ি, তাও আবার ডায়মন্ডের। জলদি জলদি আমার বাড়িতে আয়। আচ্ছা আচ্ছা, দাঁড়া এখনই আসছি। বাকি তোকে সবাইকে আমি এখানে ফোন করে ডাক দিয়ে দিয়েছি, কিন্তু ওই ম্যাজিক্যাল গেটটা কোথায়? এতক্ষণে তো ওই লোকটার আসার কথা ছিল, একবার খালি সিনজানকে আমি পেয়ে নিই তারপর আমার সমস্ত চিন্তা কমে যাবে। এখন এটা কি? এটা তো আমি এর আগে দেখিনি, এটা তো একটা নাইফ, আর এর উপরে দেখো খুনও লেগে রয়েছে, কিন্তু এটা এখানে কি করছে? আরে ভাই ট্রেভার, তুই চলেছিস? জলদি জলদি এদিকে তো। আসি আসি প্রফেসর, আসি আসি, কি হয়েছে? এখন তুই আগে এটা দেখ। আরে প্রফেসর, এটাকে দেখে তো আমি পুরো 100% শিওর হয়ে গেছি, সিনজানকে কেউ না কেউ টপকে দিয়েছে। কিন্তু ভাই এই নাইফটা তো এখানে পড়ে রয়েছে, আর খুন তো সামনে অনেক দূরে ওই দেওয়ালে লেগে রয়েছে, কিছু তো বুঝতে পারছি না ঠিকঠাক। আরে আমি বুঝতে পেরে গেছি, সিনজানকে ওই দেওয়ালের পাশে টপকে এই নাইফটাকে এখানে ফেলে রেখে গেছে। যা কিছু হয়েছে সব আমাদের বাড়ির ভেতরেই হয়েছে, আর আমাদের বাড়ির ভেতরে তো সিসিটিভি ক্যামেরাও নেই। একবার সিনজানকে খুঁজে পাই, তারপরে আমি আমাদের বাড়ির চারিদিকে সিসিটিভি ক্যামেরাও লাগিয়ে দেবো। আমার তো মনে হচ্ছে সিনজানের সামনের দিকে গেছে। আরে কিন্তু সামনের দিকে কোথায় খুঁজে পাবো ওকে? হ্যাঁ ভাই, সামনে কোথায় যাবো, কিন্তু একটুখানি আগে তো গিয়ে দেখতে পারি। প্রফেসর একটুখানি এদিকে তো। কি হয়েছে ভাই, কি হয়েছে, কিছু পেয়েছিস নাকি? আরে না না, তুই না ফালতু ফালতু তো বেশি চিন্তা করছিস, তুই মাইকেল লেস্টার সিমিয়নকে এখানে ফোন করে ডেকেছিস তো? হ্যাঁ ভাই, ওরা তো আসছে। তাহলে চল ভিতরে গিয়ে ওদের ওয়েট করি আমরা। হ্যাঁ ভাই চল ভিতরের দিকে চল। কিন্তু জানিস তো আমার কেন জানি না মনে হচ্ছে এই সব কিছু মাইকেল করেছে। আরে কিন্তু চপ কোথায় গেল ভাই? চপও গায়েব হয়ে গেছে নাকি? আরে চপ কোথায় গেল তুই? আরে বস, আমি বাইরে রয়েছি। আরে চপ বাইরে রয়েছে, আমি তো ভাবছিলাম চপ নাকি কিডন্যাপ হয়ে গেছে। কিন্তু তুই বাইরে করছিস কি? আরে বস, ওই যে তোমার বন্ধুটা এসেছিল, আর ছাদের উপরে এই গেটটা সেট করে দিয়ে গেছে। ছাদের উপরে গেট সেট করে দিয়ে গেছে? ফটাফট ছাদের উপরে উঠে দেখি, ম্যাজিক্যাল গেট তো আমাদের কাছে চলে এসেছে, এবার শুধুমাত্র আমাদের এখানে মাইকেল লেস্টার আর সিমিয়নের আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরে আমি ওদের সবাইকে এক একজন করে এর ভেতরে ঢোকাবো, আর তারপরে আমরা জানতে পারবো এরা কালকে রাত 12টা থেকে 5টার মধ্যে ছিল কোথায়। প্রফেসর, তোর বন্ধুরা চলে এসেছে? মনে হচ্ছে এরা সবাই চলে এসেছে। সামনের গাড়িটা হচ্ছে মাইকেলের, এটা হচ্ছে লেস্টারের, আর এই গাড়িটা হচ্ছে সিমিয়নের। এবার এদের কাছে গিয়ে আমি শুনি সিনচান আছে কোথায়। এই প্রফেসর, তুই আমাকে দেখেছিস কেন? সিমিয়ন, লেস্টার আর মাইকেল, ফটাফট আমার বাড়ির ভেতরে আয় তো। প্রফেসর, আমার মনে হচ্ছে তুই না পাগল ফাগল হয়ে গেছিস। আবে মাইকেল, চুপচাপ বাড়ির ভেতরে চল। এই তোরা যাবি নাকি, তোদেরকে গুলি মেরে দেবো। আরে না না ভাই ড্রাইভার, কিছু করিস না, চুপচাপ তোরা বাড়ির ভেতরে আয়, তোদের সাথে আমার দরকার আছে। প্রফেসর দেখ, তুই বলছিস যখন আমি ভেতরে যাচ্ছি, কিন্তু আমার সাথে কিন্তু কোনো খারাপ ব্যবহার করবি না, তুই জানিস তো আমি কতটা বেশি পাওয়ারফুল। আবে মাইকেল, চুপচাপ তুই আগে ভেতরে চল, তারপরে আমরা বাকি কথা বলছি। ড্রাইভার জলদি জলদি এদের সবাইকে বাড়ির ভেতরে নিয়ে আয় তো, এখনই দুধের দুধ আর জলের জল হয়ে যাবে সব। ভাই ড্রাইভার, এদের না নিচে আনিস না, এদেরকে ছাদের উপরে নিয়ে চল। ঠিক আছে প্রফেসর, এখনই নিয়ে যাচ্ছি। হ্যাঁ ভাই হ্যাঁ, জলদি জলদি ছাদের উপরে আয়। কিন্তু জানিস তো কি প্রফেসর, ছাদের উপরে না একটু গরম বেশি, তোর জন্য আমি ছাদের উপরে এসি লাগাচ্ছি, তুই আগে উপরে তো আয়। আমার তো সন্দেহ এখানে মাইকেলের উপরেই যাচ্ছে। এ প্রফেসর, তুই আমাদেরকে এখানে ডেকেছিস কেন? সিমিয়ন দেখ ভাই, তোদের সামনে না একটা ম্যাজিক্যাল গেট রয়েছে, আর তোদের এখন সবাইকে এক একজন করে এই গেটটার ভিতরে যেতে হবে। কিন্তু প্রফেসর, আমরা এই গেটের ভিতরে যাব কেন? এর ভেতর থেকে তো কেমন উল্টোপাল্টা ধোয়া ফোয়া বের হচ্ছে। হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না, ধোয়া ফোয়া তোকে মারবে না, শুধুমাত্র তোদেরকে এই গেটের ভিতরে যেতে হবে। আরে কিন্তু প্রফেসর, হয়ে থাকি তুই বলবি তো, সিনজান কালকে রাত থেকে গায়েব হয়ে গেছে, আর আমার বাড়ির চারিদিকে তো খুনফুনও লেগে রয়েছে, আমার তো মনে হচ্ছে সিনজান টপকে গেছে, আর তাই এখন আমার সন্দেহ মাইকেলের উপরে যাচ্ছে, লেস্টার তোর উপরেও যাচ্ছে, আর সিমিয়ন তোর উপরেও যাচ্ছে। আরে কিন্তু প্রফেসর, আমি কেন করতে যাবো এগুলো, সেসব আমি জানি না, কিন্তু তোরা আমাকে আগে এটা বল, এই গেটের ভিতরে যাবে কে আগে? এবার তুই কি বলিস, কাকে যেতে হবে? প্রফেসর আমি তো বলছি সিমিয়নকে পাঠা আগে। হ্যাঁ ভাই সিমিয়ন, জলদি জলদি গেটের ভিতরে ঢোক। কিন্তু প্রফেসর, তুই আমাকে বলেছিলি তোর কাছে নাকি লস অ্যাঞ্জেলসের সব থেকে বেশি দামি গাড়ি আছে, তাও আবার ডায়মন্ডের গাড়ি এই গেটের
ভিতরে রয়েছে। এখন জলদি জলদি গেটের ভিতরে ঢোক তুই। ঠিক আছে যাচ্ছি যাচ্ছি, তুই আগে বন্দুক নামা নিচে। কিন্তু প্রফেসর দেখ, আমি তোকে বলছি এগুলো কিন্তু ঠিক না। দেখ ভাই, সিনচান গায়েব হয়ে গেছে আর সিনচানের জন্য আমি সবকিছু করতে পারি, তুই খালি গেটের ভিতরে ঢোক। জানি না এটা কেমন ধরনের ধোয়া। হ্যাঁ ভাই, শুধু তুই এখানে কিছুক্ষণ এরকম ভাবেই দাঁড়িয়ে থাক, এখন আমাকে এখানে চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য বসতে হবে, তারপরে আমি জানতে পারবো সিমিয়ন কালকে রাত্রেবেলায় ছিল কোথায়। এটা কি কালকে রাত্রে তো সিমিয়ন সিমিয়নের শোরুমে ছিল। আরে এটা তো ওই গাড়িটা, যেই গাড়িটায় করে সিমিয়ন আমাদের বাড়িতে আসলো। কিন্তু এরা এখানে কি বলছে? আরে সিমিয়ন দেখ, এই গাড়িটা আমার এখন বিক্রি করতে হবে, কিন্তু তুই এই গাড়িটার দাম অনেক বেশি কম বলছিস। আরে তাছাড়া কি করবো, তোর গাড়িটা তো তুই ঝুঁকে নিয়েছিস, সামনেও স্ক্র্যাচ রয়েছে আর এই গাড়িটার তো পিছনেও স্ক্র্যাচ আছে। আরে এটা কি বলছিস তুই, কোথায় স্ক্র্যাচ? হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি না, পিছনের স্ক্র্যাচটা দেখ কত বড়। আরে সিমিয়ন এইটুকু তো চলে, তুই আগে আমাকে বল টাকা কত দিবি। দেখ এটার তো আমি তোকে দেব ওই 10 কোটি টাকা। আরে না 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 সিমিয়ন, এটা কি বলছিস তুই, 100 কোটি টাকা দিয়ে তো এই গাড়িটা আমি তোর কাছ থেকে কিনেছিলাম, আর তুই এখন এই গাড়িটা নিয়ে আমাকে 10 কোটি টাকা দিবি? হ্যাঁ তাছাড়া চল, ঠিক আছে তোকে আমি 20 কোটি টাকা দিচ্ছি। মনে হচ্ছে সিমিয়ন তোর না আমার এই গাড়িটা নেওয়ার কোনো ইচ্ছা নেই, আমি অন্য কোথাও গিয়ে এই গাড়িটাকে বেচে দেবো। আরে না না জাসনা, তোর কত টাকা লাগবে সেটা তো বল। আমার এই গাড়িটা আর কম করে 50 কোটি টাকা তো লাগবে। হ্যাঁ 50 কোটি টাকা, 50 কোটি, চল ঠিক আছে দিয়ে দিচ্ছি। আমি তো প্রথমে জানতাম সিমিয়ন, তুই সোনার গাড়ি এরকম ভাবে হাতছাড়া তো হতে দিবি না। হ্যাঁ ঠিক আছে, 100 কোটি টাকা দিয়ে তুই আমার কাছ থেকে গাড়িটা কিনেছিলি, আর যেহেতু স্ক্র্যাচ ফ্যাচ লেগে আছে, চল ঠিক আছে তোকে আমি 50 কোটি টাকাই দিচ্ছি। হ্যাঁ সিমিয়ন, তোর সাথে ডিল করে আমার অনেক বেশি ভালো লাগলো তাহলে। কিন্তু আমার তোর সাথে ডিল করে একদমই ভালো লাগলো না। এরা তো গাইজ এখানে গাড়ি ডিল করছে, সিমিয়নের উপরে আমাদের সন্দেহ করা উচিত না এখন আর। কিন্তু এখানে না আমাকে আরেকটু ওয়েট করতে হবে, এখন এরকমও তো হতে পারে গাড়িটা কেনার পরে সিমিয়ন আমাদের বাড়িতে গেছিল। আর এটা কি, ওই লোকটা তো চলে গেছে, সিমিয়ন তো এখানে গাড়িটাকে রিপেয়ার করছে দেখি। এক কাজ করি, আমরা না আমাদের এই ম্যাজিক্যাল গেটওয়ালা টাইম মেশিনটাকে একটু ফরওয়ার্ড করে দিই। আর এখানে দেখো সকাল হয়ে গেছে আর সিমিয়ন এখনো ওই গাড়িটাকে ঠিক করেই যাচ্ছে। আমি সবার প্রথমে টাইমটা দেখি এখন, আর এখন বাজে হচ্ছে 6:20, তার মানে তো এটাই দাঁড়াচ্ছে সিমিয়ন কিছুই করেনি, সারাটা তো এখানেই ছিল। এখন বাড়ি হচ্ছে মাইকেল আর লেস্টারের। কিন্তু প্রফেসর আমি যাবো তাহলে? না না ভাই, তুই একটুখানি দাঁড়া না এখানে। কিন্তু তুই সমস্ত কিছু চেক তো করে নিয়েছিস। হ্যাঁ ভাই আমি সবকিছু চেক করে নিয়েছি, আর তুই না কিছু করিসনি। কিন্তু আমাদেরকে তো এটা খুঁজে বের করতে হবে, সিনচানকে মেরেছে কে। প্রফেসর তুই কথা তো একদম ঠিকই বলেছিস, তার জন্য তো আমি তোকে বলছি এখানে ওয়েট করতে। এবার বাড়ি হচ্ছে লেস্টারের, দেখা যাক লেস্টার কোথায় ছিল কালকে রাত্রে। চল ভাই লেস্টার, আবার তোর বাড়ি। আরে প্রফেসর কি করতিস, পাগল হয়ে গেছিস নাকি? আবে লেস্টার চুপচাপ এই গেটের ভিতরে ঢোক। প্রফেসর দেখ, আমার মনে হচ্ছে তুই না আমাদের সাথে ভালো করছিস না একদমই, চুপচাপ তুই এখানে দাঁড়িয়ে থাক, সব থেকে বেশি সন্দেহ আমার তোর উপরেই হচ্ছে। আর ঠিক আছে প্রফেসর তুই চেক করে দেখে নিস, এমনিতে ওই ধোয়া আর এই গেটটা কি করবে আমার, সেটা একটু পরেই তুই দেখতে পারবি। এবার লেস্টার তুই চুপচাপ গেটের ভিতরে ঢোক। প্রফেসর দেখ, ঠিক জায়গায় দাঁড়িয়ে লড়ছিস তো? হ্যাঁ ভাই তুই একদম ঠিক জায়গায় দাঁড়িয়েছিস, এবার আমাকে আবার চোখ বন্ধ করে দেখতে হবে। লর্ড থ্যান্টোতেল ভেতরে লাতলে বেলায় গালি চালানোর তো মজাই আলাদা, এখন সিগন্যাল বন্ধ রয়েছে কিন্তু তাতে কি হতে, আজকে তো আমি থমত্ত সিগন্যাল ভাঙা তোলা খুলে দিয়ে যাবো। আরে এটা কি হলো, এই গালিটাকে তো আমি ঠুকে দিলাম, কিন্তু তলো কোনো ব্যাপার না, একটু আধ এরকম ঠোকাঠুকি তো তলে, কিন্তু সিগন্যাল তো আমি সবগুলোই আজকে ভাঙবো। আরে এটা কি আবার গালিটাকে ঠুকে দিলাম, অনেক বেশি ভালো লাগবে, লর্ড থ্যান্টোতেল লাতলে বেলা কত তুন্দর হয়। এবার তামনে এখানে আরেকটা সিগন্যাল বন্ধ রয়েছে, এটাকেও ভাঙবো, কিন্তু এটা কি হলো, এই গালিটাকে তো আমি আবার ঠুকে দিলাম। আর মনে হচ্ছে এবার একটু বেশি খারাপ ভাবে এই গালিটাকে ঠুকে দিয়েছি। তুই অন্ধ নাকি? আরে না না আমি অন্ধ না, আমাকে প্লিজ ঠেলে দাও। এরকম কিরকম ভাবে তোকে ছাড়বো, আমার গাড়িটাকে পুরো ঠিক করে নতুন করে দে। আরে কাকু একটুখানি তো লেগেছে, আমি এখানে একটুখানি গালি চালাচ্ছিলাম শান্তি মতো, আমাকে যেতে দাও না, আমি আবার শান্তিতে গালি চালাতে চাই। তুই আমার গাড়িটাকে ঠিক করে দিবি নাকি আমি এখানে পুলিশকে ফোন করে ডাক দেবো? আরে না না পুলিশকে কেন ডাক দেবে না, পুলিশ যদি জানতে পারলে যে আমি লেতাল বলে তো আমাকে থালবেই না। বল কি কলি, আমার ভুল হয়ে গেছে সিগন্যালটা ভেঙে, এক কাজ কলি এখান থেকে পালিয়ে দেয়, কিন্তু আমি এখান থেকে পালাতেও তো পারবো না। এই পালাবি না একদম। আরে আঙ্কেল ঠেলে দিন না আমাকে। এই তুই আমাকে আঙ্কেল কেন বলছিস, নিজের বয়সের দিকে তাকিয়ে দেখেছিস একবারও, আমার থেকে বয়স্ক তো তুই লাগছিস। আচ্ছা ঠিক আছে, আপনি আঙ্কেল না, আঙ্কেল হলাম আমি, আর আপনি হলেন আমার বাইপো, এবার তো আমাকে যেতে দিন। পুরো 3 লাখ টাকা লোকসান করেছিস তুই আমার, এবার তুই আমাকে বল টাকা দিবি নাকি পুলিশকে ফোন করে ডাক দেবো? আয় দালান বলতে কিন্তু নাকি তুই, মাইকেলকে ফোন করবো নাকি প্রফেসরকে ফোন করবো, এখন আমার ফোন কেই বা তুলবে? আচ্ছা আপনি এক কাজ করুন, আমার সাথে আমার গাড়িতে চলুন, আমার বাড়িতে গিয়ে আপনাকে আমি টাকা বেল করে দিচ্ছি। হ্যাঁ কিন্তু আমার সাথে কিন্তু চালাকি করার চেষ্টা করবে না। আরে না না চালাকি কেন করতে যাবো, আমি টাকা বেল করে তোমাকে দিয়ে দিতে দাও। ভুল হয়ে গেছে, আমাকে সিগন্যালটা ভাঙা উচিতই হয়নি, কিন্তু এখন তখন লোকটা হয়েই গেছে, তোমার লেড লাইটকে আমার ভাঙা তোলা খুলে দিয়ে যাবো, কিন্তু এখন আবার টাকাও কোথার থেকে আনবো, আমার কাছে তো টাকাও নেই। প্রফেসরের বাড়ি তো এখান থেকে কাছে রয়েছে, এক কাজ করি প্রফেসরের বাড়িতে গিয়ে দেখি, এখন শুধুমাত্র প্রফেসরই আমার হেল্প করতে পারলে। কি বলছিস তো এটা, হ্যাঁ টাকা তোর কাছে আছে নাকি তোর কোনো বন্ধুর কাছে আছে? আরে না না আমারই বাড়ি, আমি এখনই দিতে আপনাকে টাকা। ও তাই এতে ফেতে গেছি, আমি শান্তিতে ঘুরতিলাম রাত্রিলে লতলে ভেতরে ঘুরতে কত মজা লাগছিল, আর হঠাৎ করে এই লোক তো আমার সামনে চলে আসলো। এই আমি আসিনি, তুই এসে আমার গাড়িটাকে ঠুকে দিয়েছিস। আরে কাকু ঠুকে দিয়েছিস যখন তাহলে আমাকে মাফ করে দিন না। মাফ ফাফ করবো না, তোর কাছ থেকে আমি 3 লাখ টাকা নেবো। আচ্ছা ঠিক আছে আমি দিতে আপনাকে 3 লাখ টাকা, এখন জানি না আদৌ প্রফেসরের বাড়ির ভেতরে টাকা আছে কি না আছে। আর ওদিকে ত্রেবালও আমাকে ত্রেবালের বার্থডে পার্টিতে ইনভাইট করেছিল, কিন্তু ওই গলিবেল বার্থডে পার্টিতে গিয়ে আমি কি বা করবো, প্রফেসর তো ওইদিকে বাড়িতে থাকবে না, কারণ প্রফেসর তো গেছে ত্রেবালের বার্থডেতে। এটাই আমার কাছে সুযোগ, প্রফেসরের বাড়িতে গিয়ে টাকা পয়সা চুরি করাল, কিন্তু থিন্তানার তপকে তো প্রফেসরের হাতে নিয়ে যায়নি, তাহলে আমি কি করবো, কিছু না কিছু করে নেবো, লুকিয়ে তো গিয়ে চলে যাবো, কিন্তু এই আঙ্কেলটাকে আমি টাকা দেবো। আবে এই তোকে কতবার বলছি আমাকে আঙ্কেল বলতে না, তুই আঙ্কেল? হ্যাঁ ঠিক আছে আমি আঙ্কেল, আপনি বাইপো। আমার তো গাইজ এখন লেস্টারের উপরে সন্দেহ হচ্ছে, কারণ লেস্টার দেখো একজনের গাড়ি ঠুকে দেওয়ার পরে আমার বাড়িতে এসে টাকা চুরি করতে, আর বাড়িতে
বাড়িতে তো সিনচানার চপ ছিল তখন একা। আমার তো মনে হচ্ছে সবকিছু না লেস্টার করেছে, কিন্তু চলো দেখা যাক লেস্টার বাড়িতে গিয়ে করে কি। আরে কাকু আপনি এখানে দালান থেকে? না না আমি তোর সাথে যাবো। আরে আঙ্কেল এখানে দালাবেন তো, 10 লাখ টাকার গালি আমি এখানে দাল করে 3 লাখ টাকা আনতে যাচ্ছি, একটু তো ভালটা খুলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো। এখন প্রফেতাল হতে তো আমার বন্ধু, কিন্তু কি করবো টাকাও তো দরকার, জানি না কিভাবে আমি এখন করবো। আতা কলতি প্রফেতাল বাড়িতে নেই, যদি থাকে তাহলে তো আমার একদম অবস্থা খারাপ করে দেবে। টাকা তো আমি এখানে দেখে ফেলেছি, আলমালির পাথেই লোতে টাকা। আর এদিকে তিনটানা তপ তো ঘুমিয়ে লোতে, এটাই তুতক ভেতরে দেওয়াল টুপটাপ গিয়ে টাকাটা নিয়াতি। আত্মে আত্মে যেতে হবে এলা, এখানে ঘুমিয়ে লোতে দেখে যেন না দেয়। জলদি জলদি এখান থেকে টাকাটা তুলে ওই লোকটার মুখে গিয়ে তুলে মালবো। 3 লাখ টাকা ও তেয়ে দিল, এখানে লোতে 4 লাখ টাকা। এক কাজ করি, এখান থেকে আমি 3 লাখ টাকাই নেবো, 1 লাখ টাকা এখানেই লিখে দেবো। টাকা তো আমি উঠিয়ে নিয়েছি, এবার আমাকে এখান থেকে যেতে হবে। যদি প্রফেতাল আমাকে এখানে দেখে নেয় তাহলে ও আমার বলে অনেক বেশি লাভ করবে, কিন্তু আমি কি করবো, আমি তো অত বেদে আলো হইতেই। এখন জলদি জলদি আমাকে এল বাড়ি থেকে বেরোতে হবে, প্রফেতাল এখনো আসেনি। এই নাও কাকু তোমার টাকা নাও। হ্যাঁ টাকা তো নিয়েছি, কিন্তু যেখান থেকে আমাকে নিয়ে এসেছিলে আমাকে এখন সেখানে ছেড়ে দিয়ে আসো। হ্যাঁ ঠেলে দিয়ে একদম পাগল করে দিতে। লেস্টার যখন আমাদের বাড়িতে এসেছিল তখন তো সিনচানার চপ ঘুমাচ্ছিল, আর লেস্টার আমার 3 লাখ টাকা নিয়ে গেছিল। আরে প্রফেতাল আসবো নাকি বাইরে? হ্যাঁ ভাই আয় বাইরে। ও প্রফেতাল তুই কি তো দেখিস তো নি? লেস্টার দেখেছি তো আমি অনেক কিছুই, কিন্তু ছাড় কোনো ব্যাপার না। প্রফেতাল কি দেখেছিস বল না আমাকে। সেরকম কিছু না, ওই 3 লাখ টাকা এরকমই কিছু দেখেছিলাম আমি। আরে প্রফেতাল এই এটা তো সত্যি কাট কলের এই গেত্তা। তাছাড়া কি 3 লাখ টাকা চুরি করেছিস তুই আমার কাছ থেকে? আরে প্রফেতাল মাফ করলি, আমি খুবই অসুবিধায় বলে গেছিলাম, তোকে আমি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে ভাই, কিন্তু এতক্ষণ এটা তো আমরা জানতে পেরে গেছি সিমিয়ন আর লেস্টার কিছু করেনি। কিন্তু মাইকেল তুই কালকে রাতে কোথায় ছিলি? প্রফেতাল তুই না আমাকে চুপচাপ ছেড়ে দে বুঝলি তো, যদি তুই আমাকে না ছাড়িস তাহলে তোর সাথে কিন্তু আমি অনেক বেশি খারাপ করব। দেখ ভাই আমার এখন সিনচান চাই, সিনচানের জন্য আমি এখন যে কোনো কিছু করতে পারি। প্রফেতাল আমার না এর ভিতরে যাওয়ার কোনো ইচ্ছা করছে না। এরকম কিরকম ভাবে তোর এর ভিতরে যাওয়ার ইচ্ছা করছে না? বড় বড় যা, না হলে এখনই গুলি মেরে দেবো। আরে যাচ্ছি যাচ্ছি খেপতিস কেন, যতক্ষণ আমি না বলছি ততক্ষণ এখান থেকে বাইরে বেরোবি না। হ্যাঁ ঠিক আছে যা করবি করে নে তুই। দেখা যাক গাইজ এবার মাইকেল কালকে রাত্রে কোথায় ছিল। প্রফেসরের কোনো না কোনো বন্দোবস্ত তো করতেই হবে আমার, 3 দিনের কাছে একটু বেশি টাকা পয়সা চলে আসছে। কখনো নিজের ম্যানশন বানিয়ে ফেলে, আবার কখনো যদি কোনো জিনিসকে টাচ করে সেগুলো গোল্ডের হয়ে যায়। আমিও তো অনেকদিন ধরে আমার এই বাড়িতে রয়েছি, কিন্তু আমি তো কোনোদিন এরকম পাওয়ার ফাওয়ার পাইনি। আজকে আমার ইচ্ছা করছে যে প্রফেসরের উপর আজকে আমি বদলা নিয়ে ছাড়বো। আর দ্বিতীয় কথা আমি এটা বুঝতে পারছি না, ওই ট্রেভারের বাচ্চা সবসময় প্রফেসরের সাথ কেন দেয়? আমার তো কোনো বন্ধু আমার সাথ দেয় না। আমি যখনই আমার কোনো বন্ধুকে ফোন করি ও আমাকে বলে কালকে আসতে, না হলে পরশু দিন আসতে, কিন্তু যখন প্রফেসর ট্রেভারকে ফোন করে তখন ট্রেভার দৌড়ে দৌড়ে প্রফেসরের হেল্প করার জন্য চলে আসে। আমারও এরকম একটা বন্ধু দরকার, কিন্তু আমার মনে হয় আমাকে না কেউ ভালোবাসে না। এবার আমি এক এক করে সবাইকে টপকে দেবো, আর সবার প্রথমে তো আমি প্রফেসরকে মারবো, কিন্তু প্রফেসর তো এখন ট্রেভারের সাথে আছে, আর ট্রেভারের সাথে প্রফেসরকে মারা তো একদম অসম্ভব ব্যাপার। তাহলে এক কাজ করলে কেমন হয়, ওর বাড়িতে গিয়ে আমি সিনচানার চপকে টপকে দিই, জলদি জলদি আমার গাড়িটা বের করে প্রফেসরের বাড়িতে যাই, ওইখানে গিয়ে দেখি আমি এখন কোন শিকার পাই ওর বাড়িতে। আর এর সাথে সাথে আমি ভাবছি কেননা চলো সিমিয়নকেও মেরে দিই আমি, সিমিয়নও অনেক বেশি লোভী হয়ে যাচ্ছে দিন দিন। আর লেস্টার তো এমনিতে ওকে আর কি মারবো, ওকে মারতে সেরকম অসুবিধাও হবে না, সব থেকে বেশি অসুবিধা হবে এখানে প্রফেসর আর ট্রেভারকে মারতে গিয়ে। কিন্তু আমি কোনো না কোনো বন্দোবস্ত করে প্রফেসর আর ট্রেভারকে টপকে দেবো, কিন্তু এখন সবার আগে গিয়ে আমাকে প্রফেসরের ছোট ভাইকে টপকাতে হবে। এখন আদৌ ওরা বাড়িতে আছে তো, নাকি আবার এরকম ওরা প্রফেসরের সাথে ট্রেভারের বার্থডে পার্টিতে চলে গেছে? এখন এই সবকিছু তো ওর বাড়িতে গিয়ে জানতে পারবো আমি। আর তো রাত্রে তো কোথাও কোনো বন্দুকের দোকান ফোকানো খোলা নেই, তাহলে আমি এখানে ছুরি ফুরি দিয়ে কাজ চালিয়ে নেবো। কিন্তু চপকে মারার জন্য আমার একটা গান ফান তো দরকার হবে, চপ অনেক বেশি খতরনাক ডগি, আর ডগির থেকে তো আমি একটু বেশি ভয় পাই। কিন্তু আজকে তো আমি যেমন তেমন ভাবে বদলা নিয়ে ছাড়বো, কারণ আমার নাম হচ্ছে মাইকেল, আর আমি চাই আমার সমস্ত বন্ধু গরিবের গরিবই থাকুক, খালি আমি এই শহরে বড় লোক হবো। কিন্তু আমার রাস্তা এখন না প্রফেসর আসছে, তার জন্য এর গেম তো আমার আজকে বাজাতেই হবে। হয়তো আমি এর বাড়িতে চলে এসেছি, কিন্তু আমাকে না এখানে সামলে সামলে যেতে হবে, এরা আসলে অনেক বেশি খতরনাক। এখন এরকম না হয় যে প্রফেসর আমাকে দেখে নিল, যদি প্রফেসর আমাকে দেখে না তাহলে তো আমাকে একদম ছাড়বেই না। এক কাজ করে এখান থেকে নিচের দিকে গিয়ে দেখি, মনে তো হচ্ছে চপ হবে এখানে নেই, চুপচাপ গিয়ে সিজারকে টপকে দিই, যদি চপ আমার রাস্তায় আসে তাহলে ওকেও টপকে দেবো। এখন আমি এক কাজ করি আস্তে আস্তে সামনের দিকে যাই। আর এই তো সিনচান তো এখানে একা একা ঘুমাচ্ছে, আর এর সাথে তো কেউ নেইও, এটাই সঠিক সুযোগ একে টপকে দেওয়ার। আস্তে আস্তে যাই। আরে সিনচান বেটা তোর না এখন টপকে যাওয়ার টাইম চলে এসছে। আরে মাইকেল অ্যাঙ্গেল তুমি কখন এসছো? আরে বেটা ওই কি জানিস তো আমি এই মাত্রই আসলাম, এখন তুই এক কাজ কর আমার সাথে একটু বাইরে আয় তো। কিন্তু আমার না মাইকেল অ্যাঙ্গেল এখন অনেক বেশি ঘুম পাচ্ছে, আমাকে এখন ঘুমাতে হবে। আরে বেটা সিনচান তুই ঘুমিয়ে কি করবি, আমার সাথে একটু বাইরে তো আয়, আমার সাথে আমি একটা মস্ত গাড়ি এনেছি। এটা কি বলছো মাইকেল অ্যাঙ্গেল, তুমি সত্যি সত্যি মস্ত গাড়ি এনেছো? আরে হ্যাঁ বেটা হ্যাঁ, আমার কাছে সত্যি মস্ত গাড়ি আছে, পুরো একদম সোনার, তুই আমার সাথে আয় না, তোকে আমি চালাতেও দেবো। ঠিক আছে মাইকেল অ্যাঙ্গেল আমি তোমার সাথে যাচ্ছি, কিন্তু তার আগে না আমাকে প্রফেসর দাদাকে ফোন করে বলতে হবে। আরে প্রফেসরকে ফোন করে তুই কি করবি? কারণ প্রফেসর দাদা আমাকে বলেছে রাত্রিবেলা একা একা বাড়ির বাইরে যেতে না। আরে আমি তোকে বলছি তো, তোর দাদার সাথে আমি কথা বলে নিয়েছি, আর আমি এটাও জানি ও ড্রাইভারের কাছে আছে। আরে হে মাইকেল অ্যাঙ্গেল কিন্তু তুমি কিভাবে জানলে? আরে কারণ একটু আগে আমি ও ড্রাইভারের কাছে ছিলাম, প্রফেসরের সাথে দেখা করে এসেছি আমি। এবার তুই আমাকে বল গাড়িটাকে দেখবি কি না দেখবি তুই? হ্যাঁ হ্যাঁ আমি তো তোমার গাড়িটাকে দেখবো। আর ঠিক আছে তাহলে তুই চুপচাপ আমার সাথে আগে এসে বাইরে গাড়িটাকে দেখে না, তারপর তুই তোর প্রফেসরকে ফোন করে নিস। আচ্ছা ঠিক আছে মাইকেল অ্যাঙ্গেল তাহলে আমি আসছি এখন তোমার সাথে। এই ছোট বাচ্চাটা তো নিজেকে একটু বেশি চালাক ভাবে, কিন্তু এখন আমি ছাড়বো না। আরে মাইকেল অ্যাঙ্গেল কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে কেন বললে? আসলে কি হয়েছে বলতো সিনচান, তুই না এক কাজ কর বাইরে গিয়ে আমার গাড়িটাকে দেখ, আমি একটু বাথরুম থেকে আসছি। ঠিক আছে মাইকেল অ্যাঙ্গেল আমি এখানে তোমার জন্য ওয়েট করছি। আরে এটাই তো সুযোগ একে টপকে দেওয়ার, চপের এখানে চলে আসার আগে এই সিনচানের আমার গেম বাজাতেই হবে। এই নে ছোট বাচ্চা তোর উপরে যাওয়ার সময় চলে এসেছে, জলদি জলদি একে আমি ছুরি
দিয়ে মেরে দিই। মনে তো হচ্ছে এবার টপকে গেছে, একটা এখানে মারি আরো একটা এখানে, এবারে ডেড বডিটাকে আমি কোথায় নিয়ে যাই? আরে কিন্তু মাইকেল আঙ্কেল তুমি আমার সাথে এরকম কেন করলে? আবে তুই এখনো টপকাস নি? আরে কিন্তু মাইকেল আঙ্কেল তুমি আমার সাথে এরকম কেন করলে? আমি তো 5 বছরের ছোট বাচ্চা। বাচ্চা না, তুই বেঁচে ছিলিস। আরে প্লিজ আমাকে হসপিটালে নিয়ে যাও, না হলে আমি টপকে যাবো। আরে ছোট সিনচান এটাই তো আমি চাই, তুই টপকে যাস। তুই তো এখানে তরপাতে তরপাতে টপকাবি। মনে হচ্ছে এতক্ষণ আরে টপকে গেছে। সিনচানা যখন এবার গেম বেজে গেছে, এবার এই ডেড বডিটাকে আমার ঠিকানা লাগাতে হবে। আর কাজ করি, সবার প্রথমে একে আমি দেওয়ালের কাছে নিয়ে যাই, কিন্তু আমার মনে হচ্ছে এই জায়গাটা না ঠিক নেই, একে আমাকে নিচে ফেলতে হবে। আমার মনে হচ্ছে এই জায়গাটা ঠিক আছে, এবার আমাকে জলদি জলদি এখান থেকে বেরোতে হবে। এই ডেড বডিতে আমি ঠিকানা লাগিয়ে দিয়েছি, এবার দ্বিতীয় নাম্বার কার হওয়া উচিত? আমি তো ভাবছি চপকেও টপকে দিই, কিন্তু চপ আমার আর কি করবে? আমার কাছে তো এখন গান নেই, আমার কাছে শুধু এখন এই নাইফ আছে। এই নাইফ দিয়ে তো আমি এই সিনচানকে মারতে পারতাম, চপকে তো আমি মারতে পারবো না। এখন আমার সিমিয়নকেও মারতে হবে, লেস্টারকেও মারতে হবে, ওইদিকে আবার প্রফেসর আর ট্রেভারও আছে। কিন্তু আমার মনে হচ্ছে আজকের জন্য এটুকুই কাফি। আর এই নাইফটাকে এক কাজ করি, ওই সুইমিং পুলের সামনে ওইখানে ফেলে দিয়ে যাই, এবার দেখবো আমি প্রফেসর আমার থেকে কিভাবে বড় হতে পারে। তার মানে গাইস, দেখলে তো তোমরা এই সমস্ত কাজ মাইকেলেরই ছিল, কিন্তু সিনচান টপকে গেছে। তোমরা না জলদি জলদি এক কাজ করো, ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে দাও। আমাকে এখন সিনচানকে জিন্দা করতেই হবে, মাইকেলের তো আমি সবার প্রথমে বন্দোবস্ত করবো এখন। প্রফেসর জানিস তো কি হয়েছে, আমি না এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, আর আমার মনে হচ্ছে এখন আমাকে এখান থেকে বাইরে আসা উচিত। হ্যাঁ মাইকেল, তুই এখানে দাঁড়া, একটুখানি তোর বন্দোবস্ত করছি। লেস্টার, সিমিয়ন, চপ আর ট্রেভার, তোরা না একটু কোনায় এসে দাঁড়িয়ে পড়তো, আমার সমস্ত বন্ধুরা ওইখানে সাইডে দাঁড়িয়ে গেছে না। আর এবার সময় চলে এসেছে সব থেকে বেশি খতরনাক গানটা বের করার। গ্রেনেড মারবো একদম এর উপরে, তাও একটা না অনেকগুলো মারবো, কারণ মাইকেল একদম আমার সাথে ভালো করেনি। আরে প্রফেসর এটা কি করলি তুই? আরে ট্রেভার মাইকেলের সিনচারকে মেরেছে, আর শুধু তাই না, আমাদের সবাইকেও মারার প্ল্যান বানাচ্ছিল। আমাকে জলদি জলদি এখন সিনচারের কাছে যেতে হবে। সিনচারকে আমি এখান থেকে দেখতে পাচ্ছি, সিনচারের না নিঃশ্বাস চেক করতে হবে আমার। আর এটা কি, সিনচারের তো নিঃশ্বাস চলছে। আমাকে জলদি জলদি সিনচারকে হসপিটালে নিয়ে যেতে হবে। বাকি তো গাইজ, আজকের এই ভিডিওটা এইটুকুই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এনিওয়েজ গাইজ, আজকের এই ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।